মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুম কিস ডায়েরি। আজকে জন্মাষ্টমী, তো যাদের বাড়িতে গোপাল আছে ভালো করে গোপালের সেবা করো। আমরা একটু পরে ঘুরতে বেরোবো, ডেনমার্ক যাব। ওরিওয়াল লিমোকে কেনালে রেখে আসবো, অন দ্য ওয়ে রেখে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। এই দেখো ওরিও, গুড মর্নিং বলো। লিমো কোথায়? লিমো লিমো মনে হয় ওপরে। ও বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পর থেকে আমাদের কোথাও নিয়ে যাওয়া হয়নি ওদেরকে, যেহেতু আমাদের বাড়ির কাজ চলছিল। তো বলেছিলাম যে শেষের থেকে কোথাও নিয়ে যাব, তো ওই জন্য আমরা এখন বেরোবো, এক্সাইটেড। ডেনমার্ক আমাদের যাওয়াও হয়নি, তো যাবো। এই দেখো ওরিও পেছনে কি করছে। ওরিও আমাদের কাছে আসার পর ফার্স্ট টাইম আমাদের ছাড়া থাকবে, বা যেখানে আমরা রাখবো ওখান থেকে ওরিওকে আনা হয়েছিল। তো ওর মাকে দেখতে পারবে কিনা কে জানে, দেখাবে কিনা ওরা। লিমো তো অনেকবার গেছে ওখানে, আমরা তখনই বেরোই ওখানে রেখেই যাই। ওরিওর ফার্স্ট টাইম, ওরিওর ওখানেই জন্ম, জন্মস্থানেই যাবে ওরিও। আমরা চলে এসেছি ওরিও লিমোকে নিয়ে, ওদের এখন ওদের খুব সুন্দর জায়গা, এখানে থাকে। আর এরা শুধু গোল্ডেন রিট্রিভারই রাখে। Hij is gegroeid. Hey, ja. Mooie jongen. Ja. Hé? Super jongen. Oké. Ja. Hey, bye bye. Okay, bye. Tot de volgende keren. Ja. Jullie zijn nu een paar dagen hier vakantie. Normaal de dag ga je in Trinsta. Kom zoen door. En je kan, ik kan het ook even een paar bekoor bekalaat doen. খুব সুন্দর বানিয়েছে জায়গাটা, এই যে পুরো এরিয়াটা ওদের। ওরা ডগস রাখে, আর এরা শুধু গোল্ডেন রিট্রিভারই রাখে, অন্য কোনো ব্রিড রাখে না। এই দেখো কুকুর, এখান থেকে আমরা এলাম। খুব সুন্দর, দারুণ জায়গাটা, বিশাল বড় এরিয়া নিয়ে এখানে বাগানটা। আর এখানটা ওরা এই যে অনেকক্ষণ লিমো আর ওরিওকে রেখে নিজে অঙ্কিতার দিকে ঘুমাচ্ছে, অনেকক্ষণে জানি 7 ঘন্টা না, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা তো হয়ে যাবে ব্রেক নিতে নিতে। একটু এখনো নেদারল্যান্ডসে আছে, একটু পরে জার্মানিতে ঢুকবো। নেদারল্যান্ডে অনেক স্কুল খুলে গেছে, আমাদের দিকটা এখনো খোলেনি। অ্যাকচুয়ালি নেদারল্যান্ডে সব স্কুল একসঙ্গে ছুটি পড়ে না, এক সপ্তাহ এদিক ওদিক হয়। তো আমরা নর্থল্যান্ডে থাকি, নর্থল্যান্ডে স্কুল সামনের সপ্তাহে খুলবে। সাউথে যারা থাকে তাদের স্কুল আজ থেকে স্টার্ট হয়ে গেছে, আমাদের লোকেশন এখনো অন। একটু পরে জার্মানিতে ঢুকবো, একবার গাড়ি চার্জে দিতে হবে, যেহেতু আমাদের ইলেকট্রিক গাড়ি। জায়গায় এলাম চার্জ দেওয়ার জন্য গাড়ি, আরো 4 ঘন্টা এখান থেকে।
প্রেমেন থেকে আরো চার আমরা গাড়িতে লাঞ্চ করলাম, চিজ খাচ্ছি, সেদিকে যে চিজগুলো কিনলাম সামনে দোকান আছে, যাই টয়লেটও আছে। চল বাবু যাবি, চলো আবার স্টার্ট করি। এখন 6:30 বাজে, আমরা একটু আর 15 মিনিট পর 13 মিনিট পর আমরা হোটেলে ঢুকবো। সেই 10টার সময় স্টার্ট করেছি, একটু সময় টায়ার্ড লাগছে, সারাদিনটা গাড়িতেই কেটে গেল আমাদের। তাই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এরকম কটেজ টাইপের সুন্দর এরকম পড়লো বুক করেছে। দেখছি এখন কোথায় চাবি পাওয়া যায়, আর এগুলো সব অটোমেটিক, এ তো কার্ড দিয়ে করতে হয়, এ তো মেশিন লাগানো। আমি দূর থেকে দেখতে পেয়ে গেছি। কত নম্বর আমাদের হাউস নাম্বার? এই তো বেলের পাশে, এটা বেলের পাশে, এগুলো কি? চটজলদি খাবার এখানে কেটেলও আছে, একটা ফ্রাইং প্যানও আছে দেখলাম, পিকনিক মতন করে নেবো। আর দিকে একটু হোটেল ট্যুর দেবে আমার হয়, বলো। এখানে সব আছে, ছুরি টুরি দরকার, কাঁচি টাচি সব আছে। হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়ো।
আর এখানে বেসিন তো আছে, আর এখানে কুক প্লেট, এটা খুলো মামা, আর এটা ফ্রিজ, এটা ছোট ফ্রিজ, আর এটা ডিশওয়াশার, এটা ডিশওয়াশার, ডিশওয়াশার না, এটা কি পারপাস গো, এটা এটা ও আর এখানেও কি দিয়েছে দেখি, এখানে মাইক্রোওয়েভ আছে, কেটল আছে, কফি ক্রিমার আছে, ফ্লাস্ক, কফি মেকার, এখানে কি আছে, এখানে একটা প্যান আছে, এখানে টোস্টার আছে, অনেক কিছু আছে। এদিকে বাথরুমটা, আর এদিকে বাঙ্ক বেড, খুব সুন্দর। আমরা এখন সুপার মার্কেট যাবো, চলো তাহলে দেরি করো না, চলো চলো। কি জায়গাটার নাম, এটা হচ্ছে আইসবার্গের সেন্ট্রাম। ওখানেই যাবো, বাকিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কিচেন ক্লোজ হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে খাবো। আর ভাবছিলাম গিয়ে রান্না করে খাবো, ওটা আর করবো না, প্ল্যান ক্যান্সেল, খেয়ে নিয়ে ঢুকবো, আর ব্রেকফাস্টের জন্য যদি কিছু পাই কিনে নিয়ে যাবো সুপার মার্কেট থেকে। চলবে না চল, আমরা একটা বিরিয়ানি, নান আর গোয়ানিজ চিকেন অর্ডার দিলাম। খেলাম আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, বা যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম খাবার কোয়ালিটি ভালো না। এখন সুপার মার্কেট যাবো, চলো। আমাদের আবার গাড়ি চার্জ হচ্ছে এখন, আর এদিকে আমার ব্লগ দেখা চলছে। আমরা হোটেলে চলে এসেছি, অ্যাকচুয়ালি হোটেল না কেবিন বলে,
আমি এতদিন ধরে হোটেল হোটেল বলছিলাম, এতক্ষণ ধরে এটা কেবিন বলে, ওই যে অন্যরা এখন বিছানা করছে সব ট্রেনের মতন, ট্রেনে যেরকম থাকে না সব চাদর টাদর দিয়ে দেয় ওরকম, মালিশের কাভার লাগাচ্ছে, বেডশিট ঠিক করছে। ভালো কেবিনটা, নতুন রকম এক্সপিরিয়েন্স, সবসময় তো হোটেলেই থাকি, এটা আমার খুব মজা লাগছে, হেভি মজা, ভালো লাগছে। তো আমরা বাইরে ডিনার করে এলাম, সুপার মার্কেট বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য কিছু আর কিনতে পাইনি, এমনি খাবার আমাদের কাছে আছে, ব্রেকফাস্ট হয়ে যাবে। অঙ্কিত, আতিকা, হ্যালো, আমরা নিচে শোবো। ভিডিওটা এখানেই শেষ করছি, যাতে কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।